আপনাদেরকে জানাবো যে রাঙ্গামাটির এই স্পেশাল স্পেশাল খাবারগুলো আসলে কেমন হয়। এটা হচ্ছে চাপিলা ভর্তা আর এটা কাস্কি মাছের ফ্রাই। স্পাইসির জন্য এত ভালো লাগছে। এটা হচ্ছে রুই মাছের কেবাব, ওইখানে ব্যাম্বো চিকেনের প্রাইস ছিল 1200 টাকা। আই থিঙ্ক ওরা ফুল দেয়, বাট এখানেও কিন্তু চারজনের জন্য ফুল যে প্যাকেজটা আছে ওইটা কিন্তু মাত্র 350 টাকা। মারহাবা, আমরা তো সবসময় কেমিক্যাল দিয়ে খাই, এই জন্য এটা একটু কেমন যেন লাগতেছে, ফ্রেশ জিনিস তো সইতেছে না পেটে। এটা হচ্ছে আমাদের জুমঘর রেস্টুরেন্ট, আমরা এখানে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। Hey guys, assalamu alaikum, it's me Shanta from Musafir. আমরা চলে এসেছি রাঙ্গামাটির বরকর উপজেলার জুমঘর রেস্টুরেন্টে। রাঙ্গামাটির এই জায়গাটায়, এই উপজেলাটা খুবই ফেমাস, আর এই উপজেলার এখানে এই জুমঘর রেস্টুরেন্টটা খুবই ফেমাস, তাই আমরা চলে এসেছি এখানে ফেমাস কিছু খাবার ট্রাই করার জন্য। ওদের এখানে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, ওদের নদীর মাছ, কিছু ফেমাস ফেমাস খাবার এখন আমরা ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো আসলে ওদের খাবার কত মজা। আমরা খাবার অর্ডার দিতে দিতে ততক্ষণে আপনারা হচ্ছে এই উপজেলাটা ড্রোন ভিডিও ঘুরে দেখুন। সব খাবার চলে এসছে যেটা যেটা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে সেই স্পেশাল ব্যাম্বো চিকেন যেটা আমরা অর্ডার দিয়েছি। দেখেন কিভাবে বাস থেকে চিকেনগুলো বের হচ্ছে। এটা আবার ঠান্ডা হলে বের হবে না, এটা গরম থাকা অবস্থায় বের করতে হবে। এটা হচ্ছে কলা পাতা দিয়ে তারা ডিজাইন করে দিয়েছে, জাস্ট ডিজাইনের জন্য। পরিবেশন করা হচ্ছে খাবার। এটা হচ্ছে, এটা কি দিয়েছেন জানো? চাপিলা ভর্তা। এটা হচ্ছে চাপিলা ভর্তা আর এটা কাস্কি মাছের ফ্রাই। এটা হচ্ছে কাস্কি মাছের ফ্রাই ভাত আর এটা হচ্ছে স্পেশাল ডাল ডাল ডাল। আমরা হচ্ছে খাবারগুলো খাবো, দেখি আমরা হচ্ছে এখন খাবারগুলো টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে রাঙ্গামাটির স্পেশাল স্পেশাল খাবারগুলো আসলে কেমন হয়। এই খাবারটা কিন্তু জুমের স্পেশাল, মানে এই জায়গার স্পেশাল এই দুইটা খাবার। আমি একটু ডালটা নেই, স্পেশাল ডাল। আসলে কেমন মজা হবে দেখে বুঝে নিয়েছি। তোমরা আবার গাজর দিয়ে ডেকোরেশন করে দিয়েছে, আমি এখন এটা একটু টেস্ট করব। দেন হচ্ছে ফ্রাইটা খুবই ফ্রেশ, অনেক মজা।
আই থিঙ্ক এখানে বাসি খাবার হয় না, প্রতিদিন তো প্রতিদিন করে, অনেক ফ্রেশ লাগছে। যদিও নদীর মাছ অনেক মজার মাছ। এই টেস্টটা আমার কাছে অনেক ইউনিক লাগতেছে, কজ এর আগে তো আমি কখনো এটা খাইনি, আর আমার মনে হয় না যে ঢাকায় এটা আছে। কজ ঢাকায় আমি অনেক জায়গায় ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি এগুলো দেখেছি, বাট এই আইটেমটা দেখিনি। এটা হচ্ছে অনেক ইউনিক একটা আইটেম। এটা হচ্ছে ওরা কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে এই যে ওরা যেটা বললো পাহাড়ি কলার মতো যে বড় যেটা থাকে ওইটা দিয়ে হয়তো বা করছে, অনেক পাতলা আর অনেক স্মুথ জিনিসটা। এটা হচ্ছে কলার যে ফুল থাকে না মাঝখানে, যে আমরা লাল ফুলটা দেখি ওই ফুল, এটা মানে ফুলও যে আসলে মানে এইভাবে খাওয়া যায় কলার ফুল, এটা আমি কখনো জানতাম না এই ফার্স্ট টাইম। আর জিনিসটা অনেক স্মুথ, আর এখানে গাছের মতন একটু ডান্ডি ডান্ডি আছে, বাট খাবারটা হচ্ছে অনেক মজা। আর ওরা এখানে সম্ভবত আমি মানে আরও দুই দিন ধরে আছি, দুদিন ধরে খেলাম, ওরা হচ্ছে ঝালটা খুবই কম, এই জন্য হইতেছে টেস্টটা আমার কাছে ওরকম লাগতেছে না, ঝালের জন্য আবার লবণ কম, তো হয়তো বা আমরা কাঁচামরিচ দেখলে আমাদের কাছে পারফেক্ট মনে হবে। ভর্তাটাও মজা, এটা হচ্ছে যে মাছের ভর্তা যেটা খুবই টেস্টি। এখন চিকেনটা একটু দেখ, আমি একটু ট্রাই করি চিকেনটা ঠান্ডা হয়ে গেলে মজা। হ্যাঁ ভাইয়া, যেহেতু ভর্তাগুলো ট্রাই করলো আমি একটু চিকেনটা ট্রাই করি। এটা হচ্ছে তারা বলেছে যে ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, যদিও আমরা অনেকক্ষণ যাবো ছবি তুলতেছি ভিডিও করতেছি, হয়তো বা একটু ঠান্ডা হয়ে গেছে। চিকেন হচ্ছে ওরা মানে আমরা যেরকম খাই আস্তে আস্তে ওরকম দেয়নি, ওরা হচ্ছে এরকম ছোট ছোট করে দিচ্ছে, যেটা ভালো আসলে মশলা ভালোভাবে ঢুকে। এটা হচ্ছে আমি ফার্স্টে ভাবছিলাম কি যেটা বাসির ভিতর করছে একটা কয়লা কয়লা স্মেল থাকবে, বাট এরকম কিছুই নাই। আর একটু আগে আমি বলতেছিলাম যে ওর এখানে ঝাল খুবই কম খায়, বাট এইটাতে আমার কাছে পারফেক্ট লাগলো, ঝাল এত মজা, এত স্পাইসি দিছে, অসম্ভবত এই স্পাইসির জন্য এত ভালো লাগছে, কোনো আগুন আগুন এরকম কোনো স্মেলই নেই। এটা হচ্ছে আমরা নর্মাল যেরকম চিকেন খাই ওরকম চিকেন, বাট মজা একবারে 100% স্মেল সো গুড, আমার কাছে বেস্ট লাগছে। ঝাল পুরো পারফেক্ট, মানে এখানে ওরা কোনো কিছুতেই ঝাল দেয় না, বাট এই জিনিসটা কেন ঝাল দিচ্ছে আমি জানি না, ওদের থেকে আমার শুনতে হবে যে হয়তো এটা ঝাল না দিলে মজা লাগতো না, দেখতে হবে এটা ঝাল দিচ্ছে। আমার কাছে জিনিসটা 10 out of 10 লাগছে। এটা হচ্ছে কলা পাতার ভাতে রান্না করা, ওরা হচ্ছে লাস্টে আমাকে বলবো আপনি একটু ট্রাই করেন, এটা হচ্ছে অনেক মজা। এটা হচ্ছে এগুলো মূলত খাবার হচ্ছে ওরা আমাদের খাওয়ার হচ্ছে আধা ঘন্টা আগে অর্ডার করা লাগে, ওরা আধা ঘন্টা না আরো আগে, আধা ঘন্টা এক ঘন্টা আগে হচ্ছে বলা লাগে, ওরা হচ্ছে রেডিমেড রান্না করে দেয়, মানে ফ্রিজ না এর জন্য হচ্ছে ওরা রান্না করে রাখে, ইলেকট্রিসিটি নেই এখানে, কারেন্ট নেই, কারেন্ট নেই। এখন এই খাবারটা আমি ট্রাই করবো। আর এটা হচ্ছে জুম স্পেশাল ডাল, এটা একটু দেখাও, আমি হচ্ছে ফার্স্টে এটা আলাদা ট্রাই করি। আমি হচ্ছে খেতে খেতে আরেকটা কথা বলি, কালকে হচ্ছে আমরা ঝুলন্ত বেজে গেছিলাম, ওইখানে হচ্ছে ওদের একটা বাণিজ্য হয়, বাণিজ্য বলতে বাজার বসে, তো ওইখান থেকে তারা আমাকে সুন্দর ড্রেসটা গিফট করেছে, এই জন্য আমি চিন্তা করলাম আমি আজকে ড্রেসটা পরি এবং হচ্ছে ভিডিও করি কিছু ছবি তুলি। এটা হচ্ছে ওদের হাতে বোনা ড্রেস, তো তারা হচ্ছে অনেক মানে প্রান্তি অনেক আপ্যায়ন। আমি কালকে ওখানে গিয়েছিলাম ভিডিও করতেছিলাম, দেন আমাকে বললো আপু আপনাকে দেখুন ভালো লেগেছে, আমি আপনাকে একটা জিনিস গিফট করবো আপনি নেন, তো আমি তাদেরকে অনেক টাকা সাজছিলাম বাট ওরা নেয় নাই, তো আমিও হচ্ছে ওদের রিকোয়েস্ট না করতে পারি নাই। আমার কাছে ড্রেসটা অনেক ভালো লাগছে, অনেক কমফোর্ট, আর শীতের জন্য তো অনেক ভালো। এটা হচ্ছে সুফিভাবে সিদ্ধ হয়েছে, যেটা ভাগ করেছে কোনো স্মেল নাই, ওরা এখানে মশলা কম ইউজ করেছে, ঝাল কম ইউজ করেছে, কোনো স্মেল নাই, জাস্ট এটা পাতার রস দিয়ে ওরা স্মেলটাকে মানে সব বড়ো মাছে সাধারণত একটু স্মেল থাকে, আর ভাপে রান্না করলে ভিতরে একটা মাছের স্মেল পাওয়া যায়, বাট জাস্ট টু মানে কোনো স্মেল নেই। এবার হচ্ছে আমি ওদের জুম স্পেশাল ডাল যেটা এটা দেখে ট্রাই করবো। আচ্ছা এই জায়গাটা তো হচ্ছে আপনারা কীভাবে আসবেন সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রাঙামাটিতে যদি আমরা আসেন, আপনারা রাঙামাটি থেকে হচ্ছে ট্রলার নেন, যেভাবে নেন জুমগড় রেস্টুরেন্ট বললেই হবে, এটা শুভলং যাওয়ার আগে, ঝর্ণার একটু আগে আর কি, তো যে কাউকে বললেই ওরা চিনবে জুমগড় রেস্টুরেন্ট। আর খাবার তো সবই খুব ভালো ছিল, আমরা এখানে মোবাইল নাম্বারটা আর হচ্ছে লোকেশনটা দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশানে,
আরেকটা যেটা বলবো যে আমার কাছে সবই ভালো লেগেছে, কিন্তু আমার কাছে সবচেয়ে মজা লেগে হচ্ছে এখানকার কাচকি ফ্রাইটা। এটা আসলে অসাধারণ ছিল, খুবই অসাধারণ ছিল, একদম ফ্রেশ। কেন ভালো লাগছে আমি জানি না, কিন্তু এটা আসলে অনেক মজা ছিল। আমার কাছে তো বেশি ভালো লাগছে ব্যাম্বু চিকেনটা। আর একটা কথা বলে দিই, আমরা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের ফুল ভিডিওটা পেয়ে যাবেন হচ্ছে মুসাফির ইউটিউব পেজে এবং আমাদের মুসাফির ফেসবুক পেজে। ওইখানে আমরা দেখেছি আমরা গতকালকে হচ্ছে যে ওদের যে মেন শহর, শহরটার নাম কি আমরা কালকে যেখানে উঠেছি রাঙামাটি, রাঙামাটি যে মেন শহরটা, ওইখানে কালকে আমরা অলমোস্ট 300 টাকা ওয়েস্ট করেছি জাস্ট এই ব্যাম্বু চিকেনটা খাওয়ার জন্য। দেন আমরা একটা জায়গায় পেয়েছি, কিন্তু ওরা আমাদের তখন তাৎক্ষণিক দিতে পারবে না, একদিন আগে অর্ডার করা লাগবে। যে কথাটা আমি এখন বলবো, ওইখানে ব্যাম্বু চিকেনের প্রাইস ছিল 1200 টাকা, আই থিঙ্ক ওরা ফুল দেয়। বাট এখানেও কিন্তু চারজনের জন্য ফুল যে প্যাকেজটা আছে ওইটা কিন্তু মাত্র 350 টাকা, মানে মাত্র 350 টাকা। কতক্ষণ আগে অর্ডার দিতে হয়? 1200 টাকা কই 350 টাকা, ইমাজিন। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে মূলত আপনারা ট্রলার দিয়ে আসতে পারবেন, তো আপনি 2000 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে ট্রলার ভাড়া করে আপনি সারাদিন ঘুরতে পারবেন। আমরা কিন্তু ট্রলারটা রেখে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছি। তো এখানে আসলে এই জায়গাটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, এবং এই জায়গার খাবার তো মাস্ট বি। আমরা হচ্ছে একটু পরে উপরে যাবো, উপরেও কিছু খাবার আছে, সম্ভবত পান্থান, ওগুলো হচ্ছে আমরা ট্রাই করবো। আর হচ্ছে ইয়েটা দিয়ে দিব, আমরা ট্রলারের নাম্বারটাও দিয়ে দিব আমাদের ভিডিওতে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে এখানে অবশ্যই আপনারা 2-3 ঘন্টা আগে, অর্থাৎ যখন ঘুরতে যাবেন 2-3 ঘন্টা আগে খাবারটা অর্ডার দিবেন, নাহলে খাবারটা পাবেন না। কারণ আমরা লাক ভালো ছিল, অন্যের জন্য অর্ডার করা ছিল, দ্যাটস ওয়াই পেয়েছি, আর নাহলে এখানে খাবার পাবেন না। আর একদিন আগে করতে পারলে আরও ভালো। ফোন নাম্বার আছে, ফোনে যদি আপনারা ফোন দিয়ে অর্ডার করেন সেটাও করতে পারবেন, এটা প্লাস পয়েন্ট। আমরা নাম্বারটা দিয়ে দিব। আপনাদের যে আসতেই হবে এরকম কিছু না, আপনারা হচ্ছে ফোনও বলে দিতে পারেন। এটা হচ্ছে মেনু, আপনারা হচ্ছে চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, নিয়ে হচ্ছে কোনটার প্রাইস কত আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ওদের ভিজিটিং কার্ড, এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আগে থেকে অর্ডারটা করলে আপনাদের জন্য ভালো হবে, তাহলে আর এসে আপনাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না। সো এটা আপনারা রেখে দিতে পারেন। আশাই রান্না করলে যে একটা মানে গন্ধ বা কীরকম একটা লাগে, এটা আমাদের এরকম কোনো কিছু নাই, বাট অনেক স্বাদ ভালো লাগছে, খুবই মজা, মানে তুমি স্মেল স্মেল মিশেন না, ঠিক আছে। কিন্তু এক প্লেট ভাত খেয়ে আবার আরেক প্লেট নিয়েছে, মানে খাবার দেখে লোভ সামলাইতে পারে নাই। সো মাছটা দেখে উনি আবার খাচ্ছে, আমাদের পেটে জায়গা ছিল না অবশ্য। সেই লেভেলের পান কর না। আমরা হচ্ছে এখন ট্রাই করব পাহাড়ি কমলা দিয়ে হচ্ছে ঝর্ণার পানি দিয়ে জুস। আপু হচ্ছে এখানে রেডি করতেছে, দেখাও। আমরা আসলে যে টাইপস কমলা খাই এটা আসলে ওই টাইপস কমলা না, আমরা আবার ঢাকার রেস্টুরেন্টে ওরা মানে সাধারণত যেরকম কমলা ব্লেন্ডার করে হচ্ছে অরেঞ্জ জুস রেডি করে দেয়, বাট ওরা হচ্ছে হাতে রেডি করতেছে। আর আমি মনে করেছিলাম যে এখানে মানে অন্য কোনো খাবার কিছু পাবো, যেটা হচ্ছে ট্রাই করবো আপনাদেরকে দেখাবো, বাট এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কমলার জুস। যে দেখেন অনেক ইউনিকভাবে হচ্ছে তারা করতেছে, ব্লেন্ডারের কাজটা হচ্ছে তারা হাতেই করে দিচ্ছে খুব ইজিভাবে। জুসটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এটা ট্রাই করবো যে আসলে কেমন মজা। এই কমলাটা সম্ভবত একটু টক থাকে, আপুকে দেখলাম ভালোই চিনি দিছে, তাও আমার কাছে টক টক লাগতেছে। আপু এটা কি ঝর্ণার পানি? ঝর্ণার পানি কোন জায়গা থেকে আনেন? আমাদের পাড়ায়, আমরা সারা বছর থেকে ওখান থেকে খাই। ঝর্ণার পানিই তো খায় এখানে, আর পানি কই পাবে? ও ঝর্ণার পানি প্রথম খাইতেছি, এর আগে খাইনি, জমজম কুয়ার পানি খাইছি বা ঝর্ণার পানি খাইনি কখনো। খুবই মজা, মানে আমরা তো সবসময় কেমিক্যাল দিয়ে খাই, এই জন্য এটা একটু কেমন যেন লাগতেছে, ফ্রেশ জিনিস তো সইতেছে না পেটে। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাব, ডিনার করব। তো এখানে হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমরা ডিনারে কী কী খাইতেছি। আল্লাহ হাফেজ।
crossfire.